Assalamu alaikum everyone. Welcome to Lutfa's Daily Dose. Yes, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ দেখা যাচ্ছে। আমরা সবাই আসলে ডিনারের জন্য বাইরে গিয়েছিলাম। ওই দিন আমার বার্থডে ছিল। সো এটা আমার বার্থডে সেলিব্রেশন। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন আমার ভাই বোন ছিল আর আমার ইনলজরা ছিল। সো আমরা একটা চাইনিজ রেস্টুরেন্টে আসলে বুড়া বয়সে তো আর বার্থডে সেলিব্রেশন বলা চলে না, ডিনার করতে বাইরে গিয়েছিলাম। সো সেটারই ভিডিও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমাদের সাথে ছোট্ট রাইয়ান পাখিও গিয়েছিল, যার ভিডিও আপনারা প্রায় আমার পেজে বা চ্যানেলে দেখেন। সো এই তো আসেন ভিডিওটা দেখি। আমাদের রাইয়ানের সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে তার দাদু ভাই। সে তার দাদু ভাইকে সবচেয়ে বেশি ভালোবাসে। দেখতেই পাচ্ছেন হাসি হাসি মুখে দাদু ভাইয়ের কোলে। খাবার চলে এসেছে, এখন খাওয়ার পালা। গরম গরম ডিনার আমরা সবাই সেরে নিচ্ছি, সবাই তাদের খাবার খাওয়ায় ব্যস্ত। এখন ছোট্ট রায়ান সাহেব খাচ্ছে, উনি খুবই আনন্দের সহকারে খাচ্ছে। উনি হচ্ছে বর্ষার আকাশের মতো, কখনো মেঘ কখনো বৃষ্টি। একটু আগেই কাঁদছিল, এখন আবার খাচ্ছে। এই হলো তার অবস্থা। সে আসলে এত মানুষের মধ্যে অভ্যস্ত না, তাই হয়তো একটু কান্নাকাটি করে। বাট আমাদের রায়ান সাহেব কিন্তু খুবই একটি শান্তশিষ্ট ছেলে, আপনারা তাকে ভুল বুঝবেন না। কিন্তু এবার কেক কাটাকাটির পালা। আসুন কেক কাটাকাটির পর্বটা সেরে নেই। আমি রায়ান আর জায়ান মিলে কেক খাচ্ছি, কিন্তু উনি কেক খাবে না, কারণ ওনার পেট ভরা। জায়ান সাহেবও কেক খাবে না। আচ্ছা যাই হোক, বাকিদেরকে না হয় খাওয়ানো যাক। অস্ট্রেলিয়াতে আছে, লকডাউনের কারণে আসতে পারতেছে না রোহিঙ্গাগুলো। হয়তো তারা বাংলাদেশে থাকলে আমার এই সেলিব্রেশনে আমার সাথে ভিডিওতে থাকতো। সো ওরা যেহেতু বাংলাদেশে নাই, তাই ভিডিও কলেই আমাকে উইশ করতেছে। আর এখানে আমি হিপি ঘুরে বলছি, দেখেন পাগলগুলা কি পাগলামি করতেছে। বালিশের নিচ থেকে কি বের করে জানি খাইলো, আই হ্যাভ নো আইডিয়া সে কী খাচ্ছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা খুব ভালো লাগলে লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অ্যাকচুয়ালি আমি আমার ফ্রেন্ডদের এক্সপ্রেশন দেখে হাসতেছি,